সেনা নৌ বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের সাজেশন এবং পরামর্শমূলক ভিডিও দেখতে চাইলে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। দেখ, সোলজার ট্রেনিং একাডেমিতে আমি রিসেন্টলি একটা নতুন পর্ব শুরু করেছি, আর এই পর্বটির নাম হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। অর্থাৎ আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে যারা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বা কিছু শেখার উদ্দেশ্যে বা কিছু জানার উদ্দেশ্যে বা যে কোনো বিষয়ের উপরে তথ্য জানার উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন এবং ভিডিওগুলো দেখে আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন, বিভিন্ন মতামত জানতে চান, তো এই পর্বের মাধ্যমে, প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে আসলে আমি চেষ্টা করি লাইভে এসে আপনাদের মতামতগুলো আমি আমার পক্ষ থেকে যতটুকু সঠিক জানা আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো যাই হোক, চলুন দেখা যাক আজকে গত 24 ঘন্টায় বিভিন্ন ভিডিও দেখে কারা আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন বা কী কী জানতে চেয়েছেন সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, প্রথমে একজন লিখছেন MD শাহজাহান, এই ভিডিওটি দেখে আপনি লিখছেন, শাহজাহান ভাই মেডিকেলটা কেমন করে নেয় এবং কী কী চেক করায় একটু জানতে পারি। আসলে শাহজাহান ভাই, আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে বিভিন্ন পদ আছে, যেমন অফিসার পদ এবং সৈনিক পদ আছে, দুই পদের জন্য কিছু কিছু মেডিকেল কিন্তু ডিফারেন্স থাকে। এখন কোন পদের জন্য যাবেন এটা একটু যদি বলতে পারতেন তাহলে আমি হয়তো বলতে পারতাম। আর পুরোপুরি আপনার মেডিকেল ভিডিওর উপরে আমাদের এই সোলজার একাডেমি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কোন কোন বিষয়ের উপর মেডিকেল চেক করা হয়, আপনি একটু কাইন্ডলি ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। আরেকজন লিখছে MD নাইম ইসলাম, স্যার আমার দাঁত বুঝতে পেরেছি। নাইম ইসলাম আপনার প্রশ্নটা লিখছেন যে আসলে আপনার দাঁত কয়েকটা আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা থাকলে সমস্যা হবে কিনা। সব আঁকা বাঁকা থাকলে যে ডিফেন্সে চাকরির ক্ষেত্রে বা মেডিকেল পরীক্ষা ফেল করার সম্ভাবনা থাকে তা কিন্তু না। আঁকা বাঁকা থাকলেও যদি আপনার দাঁতের মধ্যে স্পেস কম থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যালাউ করা হবে আর কি। আর সব থেকে বেটার হয়, যেহেতু আপনি সমস্যা মনে করছেন নাইম ভাই, আপনি চাইলে একজন ভালো ডেন্টিস্টের কাছে পরামর্শ নিতে পারেন এই বিষয়ের জন্য। নয়ন খান লিখছেন, মুখের মারিতে যদি একটি দাঁত না থাকে তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া যাবে? দাঁত আসলে ঠিক কয়টা আছে এটা জানলে আমার জন্য সুবিধা হতো। আপনি একটু কাইন্ডলি আপনার মুখে টোটাল কতগুলো দাঁত রয়েছে এটা একটু গুনে আমাদেরকে জানালে তাহলে বুঝতে পারতাম সেনাবাহিনীতে যখন দাঁড়াবেন তখন আপনার দাঁত কয়টা থাকবে, তার সঙ্গে আসলে পার্থক্যটা বলে দিতে পারতাম আর কি। তো নয়ন খান, আপনি আপনার মুখে দাঁত কয়টা আছে এটা একটু আমাকে জানাই দিন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আরেকজন লিখছে, ভাই আমার আমার পা বাঁকা আর আমি SSC দিচ্ছি, আমি অ্যাড হতে চাই, বাট কেমনে হব এবং রিপ্লে দিও। দিনাজপুর গেমস ভাই, আপনার নামটা জানতে পারলে খুব ভালো হতো। আপনি লিখেছেন যে আপনার পা বাঁকা বাট আমাদের একাডেমিতে অ্যাড হতে চান। বর্তমানে সোজা ট্রেনিং একাডেমি করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে, আপনারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন অবশ্যই প্রস্তুতি নিতে পারবেন, বাট পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন এসে আপনি 1 মাস অথবা 2 মাসে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। আরেকজন লিখছে মারুফ হাসান অপু, স্যার আমি 5 ফুট 5 ইঞ্চি, আমি কি সৈনিক পদে যোগ দিতে পারবো? আশা করি উত্তরটা দেবেন স্যার। মারুফ হাসান, আপনি অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীতে পারবেন, কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে 5 ফিট 4 ইঞ্চি হলে বিমান সেনা পদে আবেদন করা যায়, বাট সেনাবাহিনীতে 5 ফিট 6 ইঞ্চি লাগে এবং নৌবাহিনীতে 5 ফিট 6 ইঞ্চি লাগে, সেক্ষেত্রে আপনার বিমান বাহিনী বিমান সেনা পদটা আপনার জন্য খোলা রয়েছে। আর জুম লেখছে, হেরার আলোয় বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার কবে দিবে? হেরার আলোয় ভাই, আপনার নামটাও জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগতো। বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার বা অন্যান্য বাহিনী সার্কুলার, সকল বাহিনীর সার্কুলারগুলো বর্তমানে স্থগিত রয়েছে বা পরীক্ষাগুলো স্থগিত রয়েছে, আশা করা যায় করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবার নতুনভাবে সার্কুলার আসবে। MD আলামিন হুসেন লিখছেন, সিলেট বিভাগ
বিভাগ সিলেট, জেলা মৌলভীবাজার, থানা শিবগঞ্জ থেকে আমি বলছি স্যার। আপনার এখানে আসবো স্যার। আলামিন হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ইচ্ছা পোষণ করেছেন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে কোচিং করার জন্য, আপনাকে স্বাগতম জানাই। বাট আলামিন হোসেন, আপনাকে জানতে হবে, আপনি হয়তোবা জানেন যে আমাদের করোনা ভাইরাসের কারণে আমাদের প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। ইনশাল্লাহ আগামীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, করোনার পরিস্থিতি, তখন অবশ্যই আমাদের কোচিংয়ে এসে আপনি 1 মাস অথবা 2 মাসের প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। আরেকজন লিখছে, এমডি তানভীর, সো বিউটিফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর ভাই। আরেকজন লিখছেন, ভাই দাঁত খাওয়া থাকলে কি চাকরি হবে? দাঁত খাওয়া থাকলে মানে ক্ষয় হয়ে গেছে কিনা, মানে আপনি হয়তো বা ক্ষয় কথাটা বোঝাচ্ছেন, বা এই যাই হোক, যদি দাঁত ক্ষয় হয়ে থাকে বা দাঁতে যদি পোকা খেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভালো একজন ডেন্টিস্টকে দেখায় দাঁতে পোকার একটা ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত এবং পাশাপাশি ক্যাপ করানো উচিত। দেখি আরেকজন লিখছেন এই ভিডিওটি দেখে, এস এম হাবিবুল্লাহ, স্যার নাইস ভিডিও স্যার, অপারেশনে কাটা দাগ থাকলে আর্মিতে জব হবে কিনা দয়া করে জানাবেন। আসলে কোন ধরনের অপারেশন আছে এবং কোথায় অপারেশন আছে হাবিবুল্লাহ, আপনি যদি এটা বলতে পারতেন তাহলে আমার জন্য একটু সঠিক উত্তরটা দেওয়া সহজ হতো। তারপরে একটু বলে রাখি, সব ধরনের অপারেশন থাকলে বা অপারেশন দাগ থাকলে যে আর্মি বা নৌবাহিনী বা বিমান বাহিনীর পরীক্ষাতে অংশগ্রহণ করা যাবে না বা টেকা যাবে না, ঠিক এমনটা নয়। আপনার অপারেশনে দাগের উপরে এটা নির্ভর করে কোন ধরনের এবং কোথায় অপারেশন হয়েছিল। হাবিবুল্লাহ ভাই আবার লিখছিলেন, আপনি নাইস ভিডিও। আচ্ছা, রবিউল, এমডি রবিউল, আপনি লিখছেন, ভাইয়া আমার বাম হাতে বিদ্ধ আঙ্গুলির নিচে ধান কাটার সময় একটু কেটে গিয়েছিল, তবে কাটার দাগ সম্পূর্ণ বোঝা যায় না, এখন কি আমি জেসিওতে জবের জন্য ট্রাই করতে পারবো? অবশ্যই আপনি জেসিওতে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না রবিউল ভাই। এরপরে আরেকজন লিখছেন এই ভিডিওটি দেখে, গো আহেড, থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিম রহমান। এমডি আরিফ ভুইয়া, আপনি লিখছেন এই ভিডিওতে, আপনি আপনার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি ভোলা চরফ্যাশন থেকে শুনছিলাম, আমার হাতে একটা ছোট কাটা দাগ রয়েছে, তাই সেনাবাহিনীতে আমি ভয়ে অ্যাপ্লাই করি না, যদি সমস্যা হয়ে থাকে প্লিজ বলবেন যে আমাদের ভালো চরফ্যাশন কোনো ব্যবস্থা রয়েছে কি না। এমডি আরিফ ভুইয়া ভাই, আপনার হাত কিসে কাটা গেছে এটা একটু জানতে হবে হতো আমাকে, যদি ব্লেডে কাটা থাকে সেটা আলাদা বিষয়, বা অন্যান্য বিষয়ে অন্য কিছুতে যদি কেটে যায় সেটা আলাদা বিষয়, তবে পারতপক্ষে চেষ্টা করেন ভালো একজন চর্ম ডাক্তার দেখায় বা স্কিনের ডাক্তার দেখায় আপনার কাটা দাগ সমাধানে অনেক কিছু হয়তো বা মলম পাওয়া যেতে পারে, তার কাছে পরামর্শ নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। এমডি সুমন ইনিও লিখছে, স্যার 1 মাসের কোচিং করতে চাই, কত টাকা লাগবে বলবেন প্লিজ। সুমন ভাই, আপনি অফিসার পদের জন্য নাকি সৈনিক পদের জন্য কোচিং করবেন সেটা বলেননি, তারপর আমি বলে দিচ্ছি সৈনিক পদের ক্ষেত্রে। আর অফিসার পদের কোর্স ফিটা আসলে অনেকগুলো কোর্সের উপরে ভেরিয়েশন করে, সৈনিক পদের জন্য মোটামুটি কোর্স ফিস সেম। যদি 1 মাসের কোচিং করেন সৈনিক পদের জন্য, যে কোনো বাহিনীর জন্য, আপনি 1 মাস আমাদের এখানে থাকবেন, হোস্টেলে খাবেন এবং কোচিং করবেন, এ বাবদ আপনার টোটাল খরচ হবে 9,000 টাকা। অর্থাৎ 9,000 টাকা আপনি 1 মাস থাকতে পাচ্ছেন, 1 মাস খেতে পাচ্ছেন আমাদের এখানে, 1 মাস কোচিং করতে পারবেন। তবে বর্তমানে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সুমন ভাই, আপনি চেষ্টা করবেন করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে যোগাযোগ করলে ইনশাল্লাহ তখন হয়তো এসে আপনি কোচিং করতে পারবেন। আব্দুল করিম ভাই লিখছেন, স্যার ঈদের পর খুলবে? আশা করা যাচ্ছে আব্দুল করিম ভাই, ঈদের পরে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে অবশ্যই ইনশাল্লাহ আমাদের সোজা ট্রেনিং একাডেমি খুলবে এবং পুরোদমে সেনা নৌ বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে ক্লাস এবং বিভিন্ন কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। আরেকজন লিখছে, এমডি নাজমুল ইসলাম, থ্যাংকস, ধন্যবাদ নাজমুল ইসলাম ভাই আপনাকেও। এমডি রহিম ভাই লিখছে, স্যার আমি আসতে চাই, আমার নোকে প্রবলেম। এমডি রহিম ভাই, নোকে কী ধরনের সমস্যা আছে এটা একটু বললে ভালো হতো, আপনি কোনো একটা ভিডিওতে আপনার পরবর্তী প্রশ্নটা করিয়েন, কোথায় সমস্যা আছে আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সৌরভ আকাশ লাভার চিহ্ন পাঠিয়েছেন, থ্যাংক ইউ সৌরভ আকাশ ভাই।
আরেকজন এই ভিডিওটি দেখে তার প্রশ্ন করেছেন, মাহিদুল আবদুল্লাহ। আরেকজন এই ভিডিওটি দেখে প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছিল মাহিদুল আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, সেনাবাহিনীর উচ্চতা কয় ফুট কত ইঞ্চি দয়া করে একটু বলবেন। সেনাবাহিনীর সৈনিক পদের ক্ষেত্রে আবদুল্লাহ ভাই 5 ফিট 6 ইঞ্চি দরকার হয়, আর অফিসার পদের জন্য 5 ফিট 4 ইঞ্চি দরকার হয় সর্বনিম্ন। এই ভিডিওটি দেখে আরেকজন রেজাউল হক ভাই তার মতামত জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের একাডেমিতে ভর্তি হতে চাই এবং আমি কলও করেছিলাম, পরিস্থিতি ভালো হলে আসবো ইনশাল্লাহ। রেজাউল হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো সবসময় দেখেন, ফলো করেন এবং আমাদের কোচিংয়ে এসে কোচিং করার একটা ইচ্ছা পোষণ করেছেন, সে কারণে আপনাকে স্বাগতম জানাই। তো যাই হোক, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমাদের কোচিং বন্ধ রয়েছে, আল্লাহ তাআলার রহমতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, অবশ্যই আমরা আমাদের কোচিং চালু করব, তখন অবশ্যই আপনি এসে 1 মাস অথবা 2 মাসে কোচিং করে যেতে পারবেন। আর সবসময় আমরা তো আমাদের যে কোনো তথ্য বা নোটিশ বা কোনো কিছু আসলেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজে কিন্তু আমরা পোস্ট করে থাকি, একটু সঙ্গে থাকতে হবে কবে থেকে ক্লাস শুরু হবে এটা জানার জন্য। তো যাই হোক, আরেকজন এই ভিডিওটি দেখে প্রশ্ন করছে, সাইফুল রাব্বি, ভাইয়া সৈনিক থেকে 3 বছরের মধ্যে কোনোভাবে অফিসার হওয়া যায়? অনেকে দেখা যায় রাব্বি ভাই আসলে গ্রেড পয়েন্ট ঠিক থাকে এসএসসি এবং এসএসসিতে সে সৈনিকের চান্স পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি গ্রেড পয়েন্ট ঠিক থাকে আপনি অবশ্যই অফিসার পদে পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনি সৈনিক পদে চান্স পেয়ে যান, আপনার যদি এসএসসি এবং এসএসসি জিপিএ পয়েন্ট ঠিক না থাকে, তাহলে আপনি অবশ্যই সামরিক যে শিক্ষা রয়েছে বা অন্যান্য কার্যক্রম রয়েছে সেগুলোর উপরে আপনার প্রমোশনটা ডিপেন্ড করবে কর্মক্ষেত্রের সময়। তো যাই হোক, আরেকজন প্রশ্ন করছে ভিডিওতে দেখে, মোজাম্মেল হোসেন আকাশ ভাই, আপনি লিখছেন, স্যার আমি এই বছর এসএসসি পরীক্ষা দেবো কিন্তু করোনার পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে না, আমি অফিসার পদে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে চাই, এখন আমার কী করণীয়? মোজাম্মেল হোসেন আকাশ ভাই, আপনার ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনাকে এখন যেটা করতে হবে, অবশ্যই যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা খুব ভালোভাবে যাতে পাস করা যায় চেষ্টা করবেন, যাতে জিপিএ 5 হয়, তাহলে পরীক্ষা দিতে গেলে একটা আলাদা চোখে একটা দেখবেন অফিসারদের চোখে। আর পরীক্ষা শেষ করে আপনি অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে চাইলে আসতে পারেন, এসে 1 মাসের অথবা 2 মাসের প্রিলিমিনারি ভাইভা, রিটেন, মেডিকেল এবং আইসিএসবি এর জন্য কোচিং করে যেতে পারেন। আর কোচিং করলে হবে কি, আপনার প্রস্তুতিটা আরও জোরালো হবে এবং এখানে একটা কম্পিটিশন পাবেন, অনেক স্টুডেন্ট থাকবে, একটা এনভায়রনমেন্ট পাবেন, আপনি আপনাকে জাজ করতে পারবেন সহজে। যাই হোক, আরেকজন লিখছে এই ভিডিওটি দেখে, এমডি শরীফুল ইসলাম, স্যার আপনার সাথে মেসেজে কমেন্ট করতে পাচ্ছি না। কেন ভাই মেসেজে কমেন্ট করতে পারবেন না? কেন, আমাদের ইউটিউবের ভিডিওগুলোতে আপনি কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক আছে, ফেসবুক ফ্যান পেজে গিয়েও কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো শরীফুল ইসলাম ভাই। আরেকজন লিখছে বিপ্লব হোসেন, স্যার আমি 5 ফুট 10 ইঞ্চি, আমি সেনাবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু আমার বুকে জন্মগত দাগ আছে, এটা কি কোনো সমস্যা হবে একটু বলবেন? না, জন্মগত দাগ তো এটা আল্লাহ তাআলা প্রদত্ত, এটাতে কোনো সমস্যা হবে না বিপ্লব হোসেন, আপনি নির্দ্বিধায় যে কোনো বা এনহির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যাই হোক, আরেকজন লিখছে এমডি আব্দুল শহীদ, থ্যাংক ইউ স্যার, এই ভিডিওটি দেখে তার মতামত জানিয়েছেন, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আব্দুল শহীদ ভাই। স্যার আমার মুখে ছোট্টবেলায় একটা সেলাই রয়েছে। ও আচ্ছা, আপনি বলতে চেয়েছেন যে আপনার মুখে ছোটোবেলায় একটা সেলাই দাগ রয়েছে, এতে কোনো সমস্যা হবে না আব্দুল শহীদ ভাই, এতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনার নির্দ্বিধায় যে কোনো বাহিনীর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আরেকজন এই ভিডিওটি দেখে লিখছে মুস্তাফিজুর রহমান, স্যার চোখে পাওয়ার কম থাকলে সমস্যা হবে? চোখে পাওয়ার কম থাকলে অবশ্যই সমস্যা হবে, কিন্তু আপনার চোখে পাওয়ার কত আছে বর্তমানে এটা একটু আমাদেরকে মুস্তাফিজুর আপনি পরবর্তী একটা ভিডিওতে আপনার মতামতটা জানান, মানে কত পাওয়ার কত আছে বর্তমানে আপনার, আমি চেষ্টা করবো আগামীতে আপনার ওই উত্তরটা পাওয়ার পরে উত্তরটা দেওয়ার।
মোজাম্মেল হোসেন এই ভিডিওটিতে দেখে লিখছে, থ্যাংকস স্যার, ধন্যবাদ মোজাম্মেল হোসেন ভাই। এই ভিডিওটি দেখে আরেকজন মতামত জানাইছে, তার প্রশ্ন করছে আমাদের কাছে, জাফরান ইসলাম, স্যার শরীরে ওজন কম, কিভাবে ওজন বাড়ানো সম্ভব সে সম্পর্কে জানতে চাই, তার জন্য একটা ভিডিও বানাতে পারে। জাফরিন ইসলাম, আপনাকে ধন্যবাদ। ওজন যদি আপনার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একজন মেডিসিন ডাক্তার বা পুষ্টিবিদ যিনি আছেন তার সাথে একটু যোগাযোগ করতে পারেন, সে আমার থেকে ভালো আপনাকে সাজেস্ট করতে পারবে। আর ভিডিও চেয়েছেন, দেখা যাক আমি যদি সঠিক তথ্য পাই কীভাবে ওজন বাড়ানো যায় চেষ্টা করব এর বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। গেম লাভার বয় এই ভিডিওটি দেখে প্রশ্ন করে মতামত জানিয়েছেন, গুড নিউজ, ধন্যবাদ। ইয়ার ইয়াসিন ভাই এই ভিডিওতে দেখে আপনি জানতে চেয়েছেন, ভাই হাতে যদি ট্যাটু থাকে তাহলে কি সেনাবাহিনীতে কি চাকরি পাবো একটু বলবেন। ট্যাটু থাকলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোনো বাহিনীতে চাকরিতে আপনি মেডিকেলে অ্যালাউ হবেন না আমি যতটুকু জানি, কারণ এই বাহিনীতে কোনোভাবে এটা হালাল না, সেহেতু এটা যেহেতু হারাম একটি কাজ, আপনি চেষ্টা করবেন আপনার ট্যাটু যেখানে আছে সেটা মুছে ফেলে আপনি সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যেতে পারবেন। বাট মুছবেন কী করে, আপনি অবশ্যই ভালো একজন স্কিন সার্জন দেখাতে পারেন, দেখায় তার কাছে পরামর্শ নিয়ে আপনি আপনার এই ট্যাটুটা রিমুভ করে ফেলতে পারেন। আব্রাহাম আহির, আপনি লিখেছেন, এই ভিডিওটি দেখে ভাইয়া ট্রেনিং নিতে কত খরচ হবে মোট যদি দয়া করে বলতেন। আব্রাহাম ভাই, আপনি আসলে অফিসার নাকি সৈনিক পদের জন্য ট্রেনিং করবেন সেটা বলেননি, যদি সৈনিক পদের জন্য করে থাকেন তাহলে আপনি এক মাসের এখানে কোচিং করবেন, খাবেন এবং থাকবেন, সে বাবদ আপনার টোটাল খরচ হবে 9,000 টাকা সর্বনিম্ন। আরেকজন লিখছে ভিডিওটি দেখে, সরি, হীরা আক্তার লিখছেন, আপনি স্যার আমার জন্য দোয়া করবেন, 31 মে রেজাল্ট দেবে। হীরা, আপনার জন্য দোয়া থাকলো, আপনি যাতে SSC তে ভালো রেজাল্ট করেন, ভালো রেজাল্ট করে আপনি যাতে আগামীতে সৈনিক হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য দোয়া থাকলো। তো এই হচ্ছিল মোটামুটি আমার, আমি চেষ্টা করেছি গত 24 ঘন্টায় যারা ভিডিওগুলো আমাদের দেখে বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন মতামত আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি আমার জায়গা থেকে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা ছিল আমার। তো যাই হোক, সবাই এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রশ্ন উত্তর এই পর্ব এবা এই ভিডিও রিলেটেড আরও কয়েকটি পর্ব দেওয়া আছে বা আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য ভিডিও দেওয়া আছে। আর যারা আপনারা অফিসার অথবা সৈনিক পদের পরীক্ষা দিতে যাবেন আপনাদের সাহায্যের জন্য আপনারা যাতে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, তো এই কারণে আমরা অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দিয়েছি এই চ্যানেলে, আপনারা চাইলে এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।